এসে গেছি আমি আবার একটা সুন্দর নিউ ভিডিওতে, একদম আমাদের ফেভারিট কি বলবো এটাকে, শিহরি মটকা উইথ জামদানি পাল্লু, একদম ট্র্যাডিশনাল বাংলার জামদানি ওয়ার্ক, যেটা কিনা সামনে আর পেছনে এক্স্যাক্ট সেম। এটা হচ্ছে ট্র্যাডিশনাল অরিজিনাল জামদানি ওয়ার্ক, যেটা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে করা হয়, সেইটার সাথে আমরা মিক্স অ্যান্ড ম্যাচ করেছি শিহরি মটকা, উইচ ইজ সফট কমফোর্টেবল, লাইক মানে কি বলবো, একদম ওই বাচ্চাদেরকে মুড়িয়ে রাখতে যে কাপড় আমরা ইউজ করি তার থেকেও বেশি সফট অ্যান্ড কমফোর্টেবল। মানে সারাদিন পরো, থাকো, রাফ ইউজ করো, একটা স্টাইলিশ লুকও ক্যারি করো, মানে যা ইচ্ছে তাই আর কি, সেই রকমই একটা শাড়ি। জাস্ট ওয়াও, কালারসগুলো দেখাতে শুরু করি আবার কি। প্রথমেই একদম সবার প্রিয় রেড অ্যান্ড ইয়েলো, জাস্ট ওয়াও। দেখো এই শিহরি মটকাটা কি জিনিস, শিহর মটকা অরিজিনাল মটকার থান, তার মধ্যে এইভাবে জামদানি পাল্লু ওয়ার্ক করা হয়। তারপর এই যে শাড়িটা দেখছো, এটা অর্গানিক কালারসে এইভাবে বেঁধে 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 ডাইং করা হয়, একটা প্রসেস বলা হয়, এটাকেই বলা হয় শিহরি ডাইং। অরিজিনাল অর্গানিক কালারসে ডাই করা হয় ইয়েলো অ্যান্ড রেড কম্বিনেশনের সাথে, এইভাবে পাল্লুতে রয়েছে জামদানি ওয়ার্ক, ভীষণ সুন্দর দেখতে। প্রাইস ইজ অনলি 3650, ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া, অল ওভার ইন্ডিয়াতে রয়েছে শিপিং ফ্রি। কন্ট্রাস্ট ব্লাউজ রয়েছে অরিজিনাল রেশম মটকা মটিরিয়ালের মধ্যে, এবং সফট মানে জাস্ট সফট, ভীষণ সফট, একদম সারা দিন পরে থাকো বুঝতেই পারবে না যে তুমি শাড়িটা পরে আছো। শিহরি মটকা সফট কমফোর্টেবল লাইট ওয়েট, 3650, ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া, তোমরা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছ শালুকের প্রত্যেকটা শাড়িতে, তো আবার কি চাই। দিস ইজ আ ক্যাশ অন ডেলিভারি চার্জ কিন্তু এক্সট্রা, হ্যাঁ এটা মাথায় রেখো। আর কেমন লাগছে কালারগুলো কমেন্টে জানাতেই হবে। আবার একটা পিঙ্ক অ্যান্ড ব্লু কম্বিনেশনের শিহরি মটকা, জাস্ট ওয়াও, মানে আপাতত এইভাবে দেখেই বুঝতে পারছো যে একদম মানে মন নিয়ে নেওয়ার মতো একটা শাড়ি। আর তার সাথে এইটা হচ্ছে পাল্লুটা, ঠিক আছে, পাল্লুতে রয়েছে অরিজিনাল জামদানি ওয়ার্ক, ভীষণ সুন্দর, এইভাবে হাতে ঘোরানো জামদানি ওয়ার্ক রয়েছে, একদম অরিজিনাল রেশমের মধ্যে, তার সাথে মটকার ওয়ার্ক, এইভাবে রয়েছে শিহরি ডাইংয়ের এফেক্টটা, আর তার সাথে এইটা হচ্ছে অল ওভার লুকটা, জাস্ট স্মার্ট, ট্রেন্ডি, একদম লাইট ওয়েট। সব থেকে মেন হচ্ছে একদম সারা দিন পরে থাকো, পিকনিকে যাবে শীতকালে, তো পিকনিকে যেতেই হবে, সবাই তো কুর্তি টুর্তি পরে আসবে, জিন্স পরে আসবে, টপ পরে আসবে, তুমি এই রকম একটা শাড়ি পরে একটু স্টাইলিশ, একটু ধামাকাদার দিভা টাইপ একটা লুক দাও, তারপর আমাকে জানিও, আমার আইডিয়াটা অ্যাপ্লাই করে আমাকে জানিও যে কি এফেক্টটা হলো, সবাই থমকে যাবে। আবার একটা গ্রিনের সাথে গ্রিন কম্বিনেশন, জাস্ট ওয়াও। কালারটা আমাকে ক্লোজলি দেখাতে হবে, এটা ক্যামেরায় হোপফুলি আসছে না। হ্যাঁ, এটা হচ্ছে তোমার নিয়ন গ্রিনের সাথে রামা গ্রিন কম্বিনেশন, ভীষণই আনকমন একটা কম্বিনেশন, মানে মানে রামা গ্রিন আর বটল গ্রিনের মিক্সিং একটা যে কালার হয়, একদম ডার্ক বটল গ্রিন, সেইরকম একটা কম্বিনেশন রয়েছে। আর কালারটা হচ্ছে মানে নিয়ন গ্রিন বলতে পারি, প্যারেট গ্রিন বলতে পারি, মানে জাস্ট এত সুন্দরভাবে কালারে খেলাটা হয়েছে না, মানে আমি নিজে কালারটা নিয়ে ভীষণ মানে বুঝাতে পারছি না, এত সুন্দর। ক্যামেরা তো এক্স্যাক্ট এই যে যে এই যে এই এক্স্যাক্ট যে কালারটা আছে, এটা উইথ দ্য জাম অরিজিনাল রেশম জামদানি পাল্লু, দিস ইজ টোটালি হাতে ঘোরানো ওয়ার্ক, একদম অরিজিনাল রেশমের মধ্যে হাতে ঘোরানো জামদানি ওয়ার্ক, ভীষণ ক্লাসি দেখতে লাগে শাড়িগুলো। ফাইনাল লুকটা একটু দেখিয়ে দেবো, জাস্ট ওয়াও, ফলটা নিয়ে আর কিছু বলতে হবে না, হোপফুলি, মানে জাস্ট ওয়াও ছাড়া আর কিছু বলার নেই। ইতনা প্যারা শাড়ি, আপ পহনকে দেখিয়ে, পহনকে দেখিয়ে, তো আগর কোই বাহার সে দেখ রহা হ্যায় জো বেঙ্গল কা রেশম রেশম মটকা কুছ পহনা নেই হ্যায়, ইয়ে শাড়ি আপ পহলি বার ট্রাই করিয়ে, বেঙ্গল কি শাড়িজ কে প্যার মে পড় জায়েঙ্গে। দিস ইজ আ জাস্ট ওয়াও শাড়ি, সফট কমফোর্টেবল লাইট ওয়েট পিওর মটেরিয়াল মে, প্রাইস ইজ অনলি 3650, ফ্রি শিপিং উইথ আ কন্ট্রাস্ট ব্লাউজ পিস, উইথ আ কন্ট্রাস্ট ব্লাউজ পিস। আমি যে কালারটা পরেছি, মানে যে পহনা হুয়া ওহি ওয়ালা কালার হ্যায়, অরেঞ্জ অ্যান্ড চকলেট, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, ফাটাফাটি দেখতে, দিস ইজ আ ফাটাফাটি দেখতে শাড়ি, একদম রেশম অরিজিনাল রেশম জামদানি ওয়ার্ক, আর তার সাথে এটা হচ্ছে শাড়িটা, ফাটাফাটি দেখতে। এই শাড়িগুলোর প্রাইস ইজ অনলি 3650, ফ্রি শিপিং, রেশম মটকা উইথ জামদানি পাল্লু, উইথ অরিজিনাল রেশম জামদানি পাল্লু, প্রাইস ইজ ওয়্যার 3650, ফ্রি শিপিং, একদম সফট কমফোর্টেবল লাইট ওয়ে, সারাদিন জাস্ট মানে রাফ ইউজ করো, আমি বলবো এই শাড়িগুলোকে রাফ ইউজ করো, উইথ আ কন্ট্রাস্ট ব্লাউজ পিস, জাস্ট ওয়াও, অরেঞ্জ অ্যান্ড ডার্ক চকলেট কালার, ঠিক আছে, অরেঞ্জের সাথে ডার্ক চকলেট কালার, অলরেডি আমি এই শাড়িটা পরে আছি। এরপর যেটা কালার দেখাচ্ছি সেটা হচ্ছে সবার প্রিয় রেড অ্যান্ড ব্ল্যাক, একদম রেড কালারের শিহরি ডাইং এফেক্ট রয়েছে, তার সাথে কন্ট্রাস্টে ব্ল্যাক, মানে ব্ল্যাক ঠিক বলবো না,
অ্যাকচুয়ালি এটা ব্ল্যাক কালার, বাট রেড এর উপরে ব্ল্যাকটা পড়ার জন্য দেখো ডার্ক চকলেট একটা এফেক্ট এসছে, তো রেড এর সাথে ডার্ক চকলেট এফেক্ট আর তার সাথে ব্ল্যাক কালারের সাথে সিলভার কালারের জারি দিয়ে এইভাবে একটা জামদানি পাল্লু করা ফাটাফাটি দেখতে লাগছে শাড়িটা। ফাইনাল লুকটা দেখিয়ে দিই, দিস ইজ দ্য ফাইনাল লুক। 3650 ফ্রি শিপিং, আমাদের বুকিং নাম্বার কিন্তু খুব সিম্পল, 9933437005, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে, যে শাড়িটা পছন্দ হচ্ছে সেটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে দাও, আবার কি আর বুকিং করে ফেলো। ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আছে, বাট ক্যাশ অন ডেলিভারির জন্য 5% এক্সট্রা চার্জ পে করতে হবে, তাছাড়া তোমরা যদি অ্যাডভান্স পেমেন্ট করে বুকিং করো সেই ক্ষেত্রে তো কোনো চার্জ লাগছে না, যে চার্জটা আমি বলছি সেটাই ফাইনাল প্রাইস। ভীষণ সুন্দর রেড অ্যান্ড ডার্ক চকলেট কম্বিনেশনে উইথ আ ব্ল্যাক সিলভার পাল্লু, অরিজিনাল জামদানি ওয়ার্ক, ফাটাফাটি দেখতে এই শাড়িটার প্রাইস ইজ ওনলি 3650 ফ্রি শিপিং। আবার একটা ওয়াও কালার, এই কালারটা ক্যামেরায় আসবে না, হয়তো আকাশই দেখছো, বাট দিস ইজ দ্য ডার্ক রামা গ্রিন কালার উইথ ডার্ক জেট ব্ল্যাক কালার, ঠিক আছে? এই যে ব্ল্যাকটা, ব্ল্যাকটাও কিন্তু গ্রিনের মধ্যে পড়ে, মানে একদম একটা ডার্ক ব্ল্যাকিশ গ্রিনিশ ব্ল্যাক একটা এসছে, মানে ব্ল্যাকই অ্যাকচুয়ালি, বাট এই রামা গ্রিনের ওপর পড়ার জন্য জিনিসটা এইভাবে ডার্ক ব্ল্যাক এসছে। তো ব্ল্যাকের সাথে রামা গ্রিনের এই কম্বিনেশনটা আমি আগে কখনো দেখিনি, সিরিয়াসলি দিস ইজ এ সাহসী কালার, আমি এটাকে বলবো সাহসী কালার, মানে তুমি পড়লে তুমিই পড়ছো আর সেকেন্ড কাউকে দেখবে বলে মনে হয় না। উইথ দ্য কন্ট্রাস্ট একদম সুন্দর রেশম জামদানি পল্লু, অরিজিনাল জামদানি হাতে ঘোরানো কাজ, আর এই হচ্ছে ফাইনাল লুকটা। উফ, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, একদম মানে জাস্ট যেভাবে ইচ্ছে শাড়িটাকে পরো, যেদিন ইচ্ছে পরো, মানে বিয়ে বাড়ি আছে এইরকম একটা শাড়ি পরে বেরিয়ে যাও। আচ্ছা, কোনো কর্পোরেট মিটিং আছে একটু মানে স্লিক অ্যান্ড স্নিকস আসতে হবে, পরে চলে যাও, মানে আমার মনে হয় না, অন্নপ্রাশন বাড়ি আছে, শ্রাদ্ধ বাড়ি আছে, এনিওয়ার এনিওয়ার তুমি যেখানে যাচ্ছ তুমি এই শাড়িটা পরবার আগে ভাবার দরকার নেই যে তুমি ওকেশনটা কি, শাড়িটা পরবার ইচ্ছে থাকলেই হলো। এইরকম একটা ওয়াও কালেকশনগুলো মানে একটা তো রাখতেই হবে, প্রচুর জন অলরেডি নিয়ে নিয়েছো, যারা বাকি আছো অবশ্যই নিয়ে ফেলো। দিস আর 3650 ফ্রি শিপিং, রেশম শিভরি মটকা উইথ অরিজিনাল জামদানি পাল্লু, অরিজিনাল হ্যান্ড ওভেন হাতে ঘোরানো কাজ, হাতে বোনা প্রচুর শাড়ি হয় জামদানি কাজের, সেগুলো আমাদের কাছে আছে, বাট দিস ইজ টোটালি অরিজিনাল হাতে ঘোরানো। হাতে ঘোরানো কাকে বলে, এই দেখতে পাচ্ছ সামনে যে ডিজাইনটা আছে এটা উল্টো দিকে যখন তুমি দেখবে তুমি কিন্তু ডিফারেন্স কিছু পাবে না, যে একদম সামনে আর পেছনে একই ডিজাইন, কোনোরকম কোনো সুতো কাটা হয় না, কিছু হয় না, শাড়িটা যখন বোনা হয় এই ডিজাইনটা তখনই তোলা হয়, তো সেইভাবে একদম হাতে ঘোরানো কাজ, রেড অ্যান্ড হোয়াইট, একদম বাঙালির প্রিয় একটা কালার। এটা নিয়ে কি আর বলি বলো, কি আর বলি, সুন্দর একটা রেশম শিভরি এফেক্ট রয়েছে পুরো শাড়িটার মধ্যে, ফাটাফাটি দেখতে রেড এর সাথে হোয়াইটের কম্বিনেশনে উইথ দ্য রেড কালারের একদম অরিজিনাল জামদানি পাল্লু, একদম স্বপ্নের শাড়ি উইথ দ্য কন্ট্রাস্ট রেড ব্লাউজ পিস, স্টাইলিশ করে ব্লাউজ পিসটাকে প্লিজ বানিও, দিয়ে ক্যারি করো। প্রাইস ইজ ওনলি 3650 ফ্রি শিপিং, 3650 ফ্রি শিপিং। আবার একটা কালার দেখাচ্ছি, এটা দেখো, এইটা হচ্ছে মানে এইটা আমার কাছে অলরেডি আছে, আমার কাছে উইথাউট পাল্লু যখন ছিল শাড়িগুলো তখন আমি এটা নিয়েছিলাম এই কালারটা। তো এটা হচ্ছে তোমার স্কাইয়ের সাথে মানে রয়্যাল ব্লুর সাথে, স্কাই ব্লুর সাথে রয়্যাল ব্লুর একটা ডুয়াল টোন এফেক্ট, যেটা ক্যামেরায় মেবি আসছে না, বাট ট্রাস্ট মি কালারটা জাস্ট ওয়াও। ইয়েলো রেড দেখিয়ে দিচ্ছি, তো স্টার্ট করলাম যে জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, একদম স্কাই ব্লুর সাথে রয়্যাল ব্লুর একটা কম্বিনেশন উইথ জামদানি পাল্লু, ভীষণ ক্লাসি দেখতে, রয়্যাল ব্লুর একটা ভীষণ ক্লাসিক কম্বিনেশন উইথ জামদানি পাল্লু, ভীষণ সুন্দর দেখতে লাগছে। এটার অরিজিনাল পিকচার অবশ্যই চেয়ে নেবে, যারা যে লোক ভি বুকিং করেন প্লিজ অরিজিনাল পিকচার কে লিয়ে পুছনা, কিন্তু ক্যামেরাম্যান মেরা ইয়ে বলে ক্যামেরাম্যান ঠিক সে নহীন আ রহা হ্যায় কালার। বহুত প্যারা শাড়ি হ্যায় উইথ দ্য কন্ট্রাস্ট ব্লাউজ পিস, প্রাইস ইজ ওনলি 3650 ফ্রি শিপিং। আর আজ কা লাস্ট কালার অর ওয়ান অফ দ্য বেস্ট কালার হ্যায়, কিউকি ইয়ে ওয়ালা কালার ইতনা প্যারা হ্যায় মে কিয়া বাতাও, দিস ইজ আ পিচ অ্যান্ড ব্লু কালার, একদম নয়া হ্যায়, একদম নতুন এসছে এটাতে প্রথমবার, উইথ দ্য ব্লু কালার অরিজিনাল জামদানি পাল্লু, জামদানি পাল্লু মে ইতনা আচ্ছা ওয়ার্ক হ্যায় ইয়ে শাড়ি মে, অর দিস ইজ দ্য ফুল শিভরি এফেক্ট, উফ জাস্ট উফ শাড়ি, দিস ইজ আ উফ শাড়ি, লাস্ট বাট দ্য বেস্ট শাড়ি অফ দিস সিরিজ, ভীষণ কালারটা না একদম মানে ডেডলি, জাস্ট ডেডলি,
পিচের সাথে ব্লু এর এই কম্বিনেশন আগে দেখিনি। পিচের সাথে লাস্ট আমি রেড দেখেছি, পিচের সাথে পিঙ্ক দেখেছি, পিচের সাথে গ্রিন দেখেছি, বাট ব্লু একদম নিউ। তো একদম একটা নিউ চেষ্টা করেছি। নতুন নতুন কম্বিনেশন গুলো কেমন লাগলো শিবরি মাটকার অবশ্যই কমেন্টে জানাতে হবে। এটা লাস্ট শাড়ি এই ভিডিওর, এরপর আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। তো কেমন লাগলো অবশ্যই জানিও। কিন্তু 3650 ফ্রি শিপিং বুকিং নাম্বার, 9933437005, আর স্ক্রিনশট নিয়ে জাস্ট হোয়াটসঅ্যাপ করতে হবে। আবার এরপর নেক্সট যে কালারটা, আবার একটা ওয়াও পিস, এটা হচ্ছে একটা ডার্ক মব কালার বা ভায়োলেট কালার, তার সাথে রয়েছে ব্ল্যাক এর কম্বিনেশনে, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। একদম আঁচলের মধ্যে রয়েছে অরিজিনাল জামদানি কাজ, রেশমের মধ্যে জামদানি ওয়ার্ক, আর তার সাথে রয়েছে এটা হচ্ছে ফাইনাল লুকটা। এই শিবরির টেক্সচার গুলো একবার ক্লোজলি দেখা, এই যে ক্রাস্ট একটা ব্যাপার, সফট, মানে একটা ফিল গুড মেটেরিয়াল। এই এই মেটেরিয়ালটা নিয়ে আমি এটা বলতে পারি, দিস ইজ আ ফিল গুড মেটেরিয়াল, মানে গায়ে পড়লে না একটা মানে একটা ভালো লাগছে, একটা ভালো লাগার ব্যাপার আছে। ভীষণ সুন্দর এই শাড়িগুলো। 3650 ফ্রি শিপিং উইথ আ কন্ট্রাস্ট ব্লাউজ পিস, আবার একটা কালার, মানে এক্স এ বার্কার এক কালার, আমি বারবার বলছি প্রত্যেকটা কালার এক্স এ বার্কার এক। দিস ইজ আ পিচ কালার, ঠিক আছে, পিচ নয়, অরেঞ্জিশ পিচ একটা কালার, তার সাথে ব্ল্যাক এর কম্বিনেশনে ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। মানে কালারটা আশা করি বুঝাতে পারছি, একটা পিচিস অরেঞ্জ কালার, আর তার সাথে ব্ল্যাক এর কম্বিনেশনে এটা হচ্ছে পল্লু, পল্লুতে রয়েছে এভাবে অরিজিনাল জামদানি ওয়ার্ক, এক্স এ বার্কার এক। মানে এই শিবরিতে আমি এইটাই বলতে পারি, অ্যাকচুয়ালি কোনো কালারটাই সিলেক্ট করা পসিবল নয়, প্রত্যেকটা সুন্দর, প্রত্যেক যেটা পাবে সেটাই সুন্দর, যেটা হাতে পাবে, যেটা পরবে এবং পরার পর একটু স্টাইল করে সাজবে সেটা পরেই ভালো লাগবে। এটা হচ্ছে লুকটা। প্রাইস ইজ অনলি 3650 ফ্রি শিপিং, 3650 ফ্রি শিপিং। এরপর একটা ভীষণ স্যাডেল কালার, একটু ক্লাসি কালার বলবো আমি, ভীষণ সুন্দর লাগছে, দেখো একটা জাস্ট গোল্ডেনিশ বেজ কালার, লাইট একটা বেজ কালার, তার সাথে ব্লু এর কম্বিনেশনে শিহরি এফেক্ট, আর তার সাথে এইভাবে অরিজিনাল জামদানি ওয়ার্কের পাল্লু, ভীষণ সুন্দর দেখতে। এটা হচ্ছে ফাইনাল লুকটা। শাড়িগুলোর ফলগুলো আশা করি বোঝাতে পারছি যে কতটা সফট, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, ভীষণ সুন্দর, ভীষণ কমফোর্টেবল, ভীষণ লাইট ওয়েট উইথ এ কন্ট্রাস্ট ব্লাউজ পিস, একদম স্টাইলিশ স্লিক একটা লুক ক্যারি করবে। প্রাইস ইজ অনলি 3650 ফ্রি শিপিং। উফ উফ, এই কালারটার সাথে আমার একটাই কথা বেরোবে মুখ থেকে, উফ, পিঙ্ক, পিঙ্কের সাথে একটা ডার্ক ম্যাজেন্টা কালার, মানে পিঙ্কেরই একটা ধরো ব্ল্যাকিশ শেড যেটা হয় সেটা, উফ, দেখিনি আমি, আমি দেখিনি আগে, তোমরা দেখেছো কি এই কালারটা একটু কমেন্টে অবশ্যই জানিও, আমি এর আগে এই কালার দেখিনি। তার সাথে এটা হচ্ছে সুন্দর একটা জামদানি ওয়ার্কের অরিজিনাল হাতে বোনা জামদানি ওয়ার্কের পাল্লু, ভীষণই ক্লাসি দেখতে লাগছে শাড়িটা, আর তার সাথে ফাইনাল লুকটা তো দেখাতেই হবে, তাই না, ফাটাফাটি দেখতে একটা শাড়ি। প্রাইস ইজ অনলি 3650 ফ্রি শিপিং উইথ আ কন্ট্রাস্ট ব্লাউজ পিস, অরিজিনাল রেশম মটকা উইথ জামদানি ওয়ার্ক, শিহরি ডাইং, অর্গানিক কালার্স, এ সফট কমফোর্টেবল লাইট ওয়েট, আর কি চাই, আর কি চাই। আবার একটা পিচের সাথে এটা হচ্ছে তোমার, দেখো আবার ওই ঠিক ঠিক ওয়াইন টাইপের একটা কালার, ভীষণ সুন্দর লাগছে, মানে এটা অ্যাকচুয়ালি অরেঞ্জ কালার, অ্যাকচুয়ালি পিচও নয়, ঠিক অরেঞ্জ কালারের সাথে একটা ওয়াইন কালারের কম্বিনেশনে উইথ দ্য ওয়াইন কালার পাল্লু, জামদানি ওয়ার্ক রয়েছে, আর তার সাথে এটা হচ্ছে ফুল লুকটা। প্রাইস ইজ অনলি 3650 ফ্রি শিপিং, এক্স এ বার্কার এক কালার্স। আজকে মোটামুটি প্রচুর কালার দেখাচ্ছি, এই শাড়িটার কালার সত্যি বলছি আমি দেখাতে পারি না, কারণ এত ডিমান্ড যে সবসময় কালার আউট অফ স্টক থাকে। তো আজকে মোটামুটি প্রচুর কালার দেখিয়ে দিচ্ছি, তোমাদের যেটা ভালো লাগবে সেটাই ফটাফট বুক করে দেবে। দেখো কালারটা একটা গ্রিনের সাথে ব্লু কম্বিনেশন, তার সাথে এইটা হচ্ছে পল্লু ওয়ার্কটা, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। আর এইটা হচ্ছে ফাইনাল লুক, এইটা হচ্ছে ফাইনাল লুক অফ দ্য শাড়ি, ভীষণ সুন্দর, সফট, ফলটা ফাটাফাটি, এবং কাছ থেকে যখন শিহরির এফেক্টটা দেখা যায়, উফ, জাস্ট উফ। প্রাইস ইজ অনলি 3650 ফ্রি শিপিং। এরপর একটা ব্রাইট কালার দেখাবো, অরেঞ্জের সাথে রেড, উফ, জাস্ট উফ, এর এর বাইরে আমার না কিছু কথা বেরোয় না। বেসিক্যালি রেশম জামদানি ইজ এ ড্রিম অফ এভরি উম্যান, ঠিক আছে, প্রত্যেকটা মেয়ের কাছে একটা স্বপ্নের শাড়ি, কারণ রেশম জামদানি শাড়ি আমি জানি না কেন ছোটবেলা থেকেই যেন দেখলেই একটা ভালোবাসা আসতো, আসে প্রত্যেকটা মেয়েরই আসে, সেই রকম একটা শাড়ি, সেই রকম একটা লেভেলের শাড়ি, তার সাথে
মটেরিয়াল মানে একটা মটকাকে, রেশম মটকাকে একদম মিক্স এন্ড ম্যাচ করা হয়েছে, তার সাথে আর শিবরি ডাইম এফেক্ট রয়েছে। এই শিবরি এফেক্টের জন্য এটা না মানে জাস্ট তুলতুলে সফট, মানে তুলোর মতো তুলতুলে সফট হয়ে গেছে। তো কি বলি, শাড়িটা জাস্ট পরে দেখো, যারা এখনো পর্যন্ত শিহরি মটকা নাওনি জাস্ট নিয়ে দেখো, এই রকম সফট শাড়ি আমার মনে হয় না আগে পেয়েছো। 3650 ফ্রি শিপিং, একদম একটা ফিউশন মিক্স এন্ড ম্যাচ শাড়ি, রেশম জামদানির সাথে শিহরি মটকা এফেক্ট উইথ এ কন্ট্রাস্ট ব্লাউজ পিস, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। আর আপাতত এই কালারগুলো শেষ হয়ে গেল নাকি? আপাতত কালারগুলো এখানেই শেষ।